10 বছরে 20 লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। সুষম উন্নয়নের ছোঁয়া লেগেছে কেরানীগঞ্জেও। রাজনৈতিক হানাহানি মুক্ত পরিবেশে অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাওয়া জনপদ কেরানীগঞ্জ, এমন দাবি স্থানীয় সংসদ সদস্য নজরুল হামিদ বিপুর। খেলাধুলার সুব্যবস্থা, রাস্তা প্রশস্তকরণ, সুপেয় পানি, বিদ্যুৎ নিশ্চিতকরণ ও খাল পুনরুদ্ধার প্রকল্প সহ আগামী 50 বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার কথাও জানান তিনি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর উপকণ্ঠে 3,11,647 জন ভোটারের অবস্থান ঢাকা 3 আসনে। কেরানীগঞ্জের 5টি ইউনিয়ন নিয়ে এই আসনটি রাজধানীর প্রবেশদ্বার হওয়ায় উন্নয়নের ছোঁয়াও এখানে তুলনামূলক বেশি। ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পের আশীর্বাদ পুষ্ট এ এলাকার জনসাধারণ। পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর জন্য গত এক দশকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ঢেলে সাজানো কেরানীগঞ্জ এগিয়ে চলছে মেগা সিটির পথে। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধাও ভোগ করার কথা জানান এলাকাবাসী। ফোরলেনের রাস্তা, কালভার্ট, ওভারব্রিজ সহ বিভিন্ন রকমের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। নজরুল হামিদ বিপু যদি এই আসনে আসে তাহলে আরো উন্নতি কাজ হবে। শতভাগ বিদ্যুতায়নের পাশাপাশি চিকিৎসা সেবা, খেলাধুলার সুযোগ সুবিধা নিশ্চিত সহ শিক্ষা বিস্তারের মডেলে পরিণত হয়েছে এই অঞ্চল। এখানে যদি একটা স্টেডিয়াম হয় তাহলে আমরা খেলা দেখতে যেতে পারবো। এই উপজেলায় 51টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। আসনটিতে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নসরুল হামিদ বিপু। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে মডেল কেরানীগঞ্জ গড়তে আগামী 50 বছরের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা এই পুরো কেরানীগঞ্জ একটা মাস্টার প্ল্যান করছি। রাস্তাঘাট কিরকম হবে সেগুলো করতে গেলে আমার কি কি লাগবে, কি পরিমাণ বাড়ি ঘর ভাঙার লাগবে, কি ধরনের ডিজাইন লাগবে, সমস্ত ইলেকট্রিক লাইন যে তার দেখতেছেন কেরানীগঞ্জে সব আন্ডারগ্রাউন্ড চলে যাবে, খালগুলো কিভাবে রক্ষা করব, 17টা খাল উদ্ধার করার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। রাজনৈতিক সহাবস্থানের কথা তুলে ধরে স্বপ্নের কেরানীগঞ্জ গড়ে তুলতে নৌকায় ভোট চান তিনি। রাজনৈতিকভাবে সন্ত্রাসীকে আমরা প্রশ্রয় দিই নাই। আমরা যে বিসিক এরিয়াটা আছে আমরা ওখানে একটা ইকোনমিক জোন তৈরি করে ফেলতেছি, কাজ শুরু হয়ে গেছে। কম বয়সী ছেলেমেয়েরা অ্যাডভেঞ্চারার হয়, তো ওই জায়গাটা তাদেরকে দিতে হবে, খোলামেলা পার্ক তৈরি করতে হবে, তাদের খেলার জায়গা তো করে দিতে হবে, তাদের ঘোরার জায়গা করে দিতে হবে। প্রতীক্ষিত শহর গড়তে এলাকাবাসীর সহযোগিতা চান এই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। কল্যাণের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে, যার কারণে সাময়িকভাবে কিছু অসুবিধা হচ্ছে এখানকার জনগণের, তবে তারা এই বিষয়টা মেনে নিচ্ছেন অনেকে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।